আমাদেরকে যদি সরিয়ে দেওয়া যায়, আপনারা ইহুদিদের দয়ার উপরে বেঁচে থাকবেন। এরা বুঝে নাই, ওদের আব্বা আমার বিয়ে আমাদের মতো কোন আলেমে দিন পড়িয়েছে। ওরা বুঝে নাই, ওদের আব্বার জানাজা আমল হকের মতো কোন আলেমে দিন পড়িয়েছে। আমাদের অলিপুরি দামাত বারাকাতম বলেন, কার জন্য সিন্নি খাও মোল্লা চিনলে না। এরা আছে বলেই সূর্য পূর্ব দিক থেকে উঠে, ওলামায় উম্মত আছে বলে এখনো সূর্য পশ্চিম দিকে ডুবে, ওলামায় উম্মত আছে বলে এখন চাঁদ পূর্ণিমা হয়, ওলামায় উম্মত আছে বলে এখন অমাবস্যা হয়, ওলামায় উম্মত আছে বলে এই সাগরের জোয়ার এসে কক্সবাজারে ধাক্কা দিয়ে ফিরে যায়, বালু তটে এসে ফিরে যায়, বালু তটে এসে আছাড় দিয়ে ফিরে যায়, ওলামায়ে কেরাম আছে বলে, কালেমায়ে তৈয়বা আছে বলে, আজান আছে বলে, নামাজ আছে বলে, মসজিদ আছে বলে, আমাদের জামাত আছে বলে আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোকে হেফাজত করেন। এই জন্য তো খুব দোয়া করা, খুব দোয়া করা, খুব দোয়া করা। আমার জুনায়েদ বাবু নগরীর হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুম তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, আল্লামা মামুনুল হকের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ এ দেশের মাটি ও মানুষের জন্য, এদেশের অস্তিত্বের জন্য আল্লাহ তাআলা ইনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, ইনাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার জীবন দান করেন। আমাদেরকে যদি সরিয়ে দেওয়া যায়, আপনারা ইহুদিদের দয়ার উপরে বেঁচে থাকবেন, আপনারা নাসারাদের দয়ার উপরে বেঁচে থাকবেন। এই জন্যে আমাদেরকে আমাদেরকে সরিয়ে দাও, এই জন্য ওলামায় উম্মতকে সরিয়ে দাও। লেকিন ওলামায় উম্মতকে সরিয়ে দেওয়া এটা কচুরি ফেনা নয়, এটা কি নয় বলেন? এটা কচুরি ফেনা নয়, এটা আস্তু হ্যা থাবিত অফর উহা ফি সামা, এদের শিকড় জমিনের তলদেশে এবং এদের শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। আমাদের অলিপুরি দামাত বারাকাতম বলেন, কার জন্য সিন্নি খাও মোল্লা চিনলে না। এরা আছে বলেই সূর্য পূর্ব দিক থেকে উঠে, ওলামায় উম্মত আছে বলে এখনো সূর্য পশ্চিম দিকে ডুবে, ওলামায় উম্মত আছে বলে এখন চাঁদ পূর্ণিমা হয়, ওলামায় উম্মত আছে বলে এখন অমাবস্যা হয়, ওলামায় উম্মত আছে বলে এই সাগরের জোয়ার এসে কক্সবাজারে ধাক্কা দিয়ে ফিরে যায়, বালু তটে এসে ফিরে যায়, বালু তটে এসে আছাড় দিয়ে ফিরে যায়, ওলামায়ে কেরাম আছে বলে, কালেমায়ে তৈয়বা আছে বলে, আজান আছে বলে, নামাজ আছে বলে, মসজিদ আছে বলে, আমাদের জামাত আছে বলে আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোকে হেফাজত করেন। এই জন্য তো খুব দোয়া করা, খুব দোয়া করা, খুব দোয়া করা। আল্লাহ মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, আল্লাহ মসজিদগুলোকে হেফাজত করেন, এদেশের এক এক আলেম দ্বীনকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ যারা বুঝে না, যারা অবুঝ, যারা অবুঝ, এরা বুঝে না, এরা যখন আমাদেরকে ঘাড় মটকাবার কথা বলে, তো আল্লাহ তাআলা ফেরেশতা কি বলে জানেন? আল্লাহ অনুমতি দেন, ঘাড় মটকায় দিই, আল্লাহ কয় এমন করিস কেন? ওরা বুঝে না, আমি অপেক্ষায় আছি ওদের তওবার। কি ভাই তওবার অপেক্ষা করতেছি, আমি ওদের তওবার অপেক্ষা করতেছি। দু বছরের বাচ্চা যদি আব্বাকে থাপ্পড় দেয়, আব্বা চুমু দেয় না থাপ্পড় দেয়, আর 20 বছরের বাচ্চা যদি থাপ্পড় দেয়, আব্বা একটা থাপ্পড় দেয় না লাথি দেয়, এদেরকে ছাড় দিচ্ছে কেন বলেন? বুঝে না, আরে এরা বুঝে না, এই বেচারারা কি করে না বলেন? এবারেরা বুঝে না, এই বেটারা এটা বুঝে নাই, এরা বুঝে নাই, ওদের আব্বা আমার বিয়ে আমাদের মতো কোনো আলেমে দিন পড়িয়েছে। ওরা বুঝে নাই, ওদের আব্বার জানাজা মামুনুল হকের মতো কোনো আলেমে দিন পড়িয়েছে। ওরা বুঝে নাই, ওদের দাদার জানাজাও কিন্তু মামুনুল হকের মতো কোনো আলেমে দিন পড়িয়েছে, এবং এদের এন্তেকালের পরেও হইতে পারে সেটা বাইতুল মোকামে দক্ষিণ গেইটে হবে, অথবা বুদ্ধিজীবী গোরস্থানের পাশে হবে, অথবা রমনাতে হবে, অথবা বটমূলে হবে, লেকিন জানাজা আমাদের মতো কেউ হবে, বরঞ্চ তোমাদের জানাজা হবে 7 বার, এদের জানাজা হবে কয়বার? আমরা মৌলবীরা মারা গেলে একবারই হয়, যেমন আল্লামা নূর হোসেন কাসেমীর একবারই হয়েছে, কয়বার হয়েছে বলেন? একবারই হয়েছে। আমাদেরটা হয়তো একবারই হবে, তোমাদেরটা 7 বার হবে, অথবা 70 বারও হইতে পারে। বাইতুল মোকাররমে দক্ষিণ গেটে একবার, উত্তর গেটে এসে আরেকবার, সায়দাবাদে এসে আরেকবার, কি তারপরে এখানে কি বলে সোনারগঞ্জে এসে আরেকবার, মোগরাপাড়া এসে আরেকবার, তারপরে এর নাম কি মেঘনা এসে আরেকবার, এতবার কেন হবে জানেন? দুই কারণে।
কয় কারণে? এক কারণ হলো ডরে, ডরে। বলেন কেন? সব কেন হবে জানাজা এতবার? ডরে কি লেগা? জানাজা 70 বার দিয়া দেখ, পিডা ফুডা কমেনি। আর দ্বিতীয়বার হইলো, দ্বিতীয়টা হলো কেন? আল্লাহ তালা বুঝাতে চায়, জীবদ্দশা তো আমাদের কাছে একবার যাসনি, তোর মৌতের পরে তোকে 70 বার নিব আমাদের সামনে। কি আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বোঝ দান করেন। এই জন্য মেরে ভাই চলো চলো বন্ধু, আল্লাহ তালাকে ধরি। কাকে ধরবো বলেন? আল্লাহকে ধরবো। আজাব আসার পরে না আজাব আসার আগে? আজাব আসার আগে না আজাব আসার পরে? আজাব আসার আগে ধরবো। ওয়ানিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। রব্বুল আলামিন বলেন আজাব আসার আগে আগে ধরো, আজাব আসার পরে আর সাহায্য করা হবে না। আজাব আসার পরে আর কি করা হবে না? আর সাহায্য করা হবে না। আমি বললাম রব্বুল আলামিন আপনাকে ধরবো কিভাবে? রব্বুল আলামিন বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। রব্বুল আলামিন বলেন আজাব আসার আগে আগে কোরআন ধরো। আজাব আসার আগে আগে কি ধরো? আজাব আসার আগে আগে কোরআন ধরো। আমি বললাম রব্বুল আলামিন আজাব আসবে কখন? আল্লাহ তাআলা বলেন বাগতাতান, আজাব আসবে হঠাৎ করিয়া। আজাব আসবে কি করে? হঠাৎ করে। আজাবকে ত্বরান্বিত করার জন্যই এদেরকে আল্লাহর দুশমনদের আল্লাহর বন্ধুদের মোকাবেলায় এদেরকে দাঁড়া করাইয়া দিয়েছে। আল্লাহ রাসূল বলেন মান আদালি ওয়ালিয়ান, শব্দটা আদা, শব্দটা কি আদা, অনেকে ভুলবশত বলে আদা, শব্দটা আদা, শব্দটা কি আদা, মান আদালি ওয়ালিয়ান, যে আমার কোনো আমার কোনো বন্ধুর সাথে দুশ্মনী রাখে, ফাকাত আযানতুহু লিল হারবে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। আমি বললাম রব্বুল আলামিন ও আমার সাথে যদি দুশ্মনী রাখে আমি কি করব? রব্বুল আলামিন বলেন জারনি ওয়াহিদা, আমার একা ছেড়ে দাও, আমি একা বুঝব। আমারে আমাকে একা ছেড়ে দাও। দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতে ওয়া মাহিলহুম কালিলা। আমি আয়াত কারিমাগুলো তাফসীর ফি জিলালিল কুরআন থেকে জেলখানায় বসে বসে পড়ছি। দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতে ওয়া মাহিলহুম কালিলা। সারা পৃথিবীর সবগুলো নেয়ামত ওয়ালাকে যদি এক মাঠে জমা করে দাও, সারা পৃথিবীর সবগুলো অস্ত্র ওয়ালাকে যদি এক মাঠে জমা করে দাও, সারা পৃথিবীর সবগুলো ক্ষমতাধরকে যদি এক মাঠে জমা করে দাও, রব্বুল আলামিন বলেন এদেরকে সব এক মাঠে জমা করে দিয়ে আমাকে একা ছেড়ে দাও। আল্লাহু আকবার। দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতে ওয়া মাহিলহুম কালিলা। আমি বললাম রব্বুল আলামিন ধরবেন কবে? রব বলেন আমি তোর মতো তাড়াতাড়ি করি না, আমি ধীরে ধীরে ধরি। আমি কি আমি আস্তে আস্তে ধরে আল্লাহ। এই জন্য চলেন নিয়ত করি তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, বলার তো সময় হবে না। উযকুরুল্লাহ যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন।
অতুবু ইলাল্লাহি জামিআ লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন যে বেশি বেশি জিকির করো, কামিয়াবি তোমাদের পদচুম্বন করবেই করবে। বেশি বেশি তওবা করো, কামিয়াবি পদচুম্বন করবেই করবে। কি আচ্ছা কি লাআল্লাকুম বলেছেন? লাআল্লাকুম, লাআল্লাকুম এই শব্দটা বাদশাহী পয়গাম, বাদশাহী। বাচ্চারা নিশ্চয়ই বলে কোনো শব্দ বলে না, বাচ্চা বললে এভাবে আসবা আমি দেখব। বুঝেন নাই কথা, কি বলে বলেন? আসবা আমি দেখব, একটা দরখাস্ত দিয়ে দিবা আমি দেখব, আমি নিশ্চয়ই দেখবো, এটা বলতে হয় না। আমি নিশ্চয়ই দেখবো এটা কি? আমি অবশ্যই দেখবো, এটা বলতে হয় না। কি বলে? আসবা আমি দেখব। হালকা করে কইলেই হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি জিকির করো, কামিয়াব তোমরাই হবা। সুবহানাল্লাহ।